মাদারীপুরের রাজৌর উপজেলার বাজিতপুরের চৌরেশি এলাকায় গোর বিষ্ণুপ্রিয়া সেবাশ্রমের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও পৌষ সংক্রান্তির উদযাপন উপলক্ষে হাজার বছরের ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে। এ ঘোড়াদৌড় প্রতিযোগিতায় বিভিন্ন এলাকা থেকে আগত 60টি ঘোড়া অংশগ্রহণ করেন। ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে ছোট বড় নারী শিশুসহ সব বয়সী মানুষের উচ্ছে পড়া ভিড় লক্ষ্য করা যায়। ঘোড়াদৌড় প্রতিযোগিতা শেষে প্রতিটি ঘোড়ার মালিককে পুরস্কৃত করা হয়। এই ঘোড়াদৌড় প্রতিযোগিতা দেখার জন্য দুপুর থেকেই দূর দূরান্ত থেকে লোক এসে ভিড় জমাতে থাকেন। আমি দাদার সাথে ঘোড়া দৌড়তে গিয়েছি, আমার খুব ভালো লাগছে। আমি এরকম ঘোড়া দৌড়তে তাও দেখিনি। আমি ছোটবেলা থেকে এই ঘোড়া দৌড়ের মাঠে আসি। প্রতি বছরই এই পৌষরাত্রিতে মেলা হয় এবং এখানে প্রচুর ঘোড়া আসে, ঘোড়া দৌড় দেখি। এই জায়গার যে ঘোড়া দৌড়টা, এই ঘোড়া দৌড়টা আমরা এনজয় করার জন্য প্রতি বছরই আসি। এটা খুবই অনেক আগের থেকে হয়েছে এবং আমরা দূর দূরান্ত থেকে এই দিনে এই জায়গায় আসি সবাই এনজয় করার জন্য। আমাদের অনেক ভালো লাগতেছে এবং এই জায়গায় কয়েক হাজার মানুষ হবে যারা এই জিনিসটা এনজয় করতে আসছে। সুন্দর পূর্বের থেকে এখানে ঘোড়া দৌড়, আমার বাপ দাদা ঘোড়া পালছে, ঠিক আছে। আমরা এই প্রতিযোগিতায় প্রতি বছর এই সময় এলে আমরা চৌরাশি ঘোড়া দৌড় হইতে আসি, ঠিক আছে। হাজার বছরের ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতি বছরের ন্যায় এই পৌষ মাসের যে সংক্রান্তি, এই সংক্রান্তি উপলক্ষে এখানে প্রথম ঘোড়া দৌড় হয় এবং আর একটা ঘোড়া দৌড় হয়, সেটা হচ্ছে সরস্বতী পুজো উপলক্ষে, যেটা আমাদের হিন্দু শাস্ত্রে বলে শ্রীপঞ্চমী। ওই শ্রীপঞ্চমীতে যে ঘোড়া দৌড়টা হয় এটাও এখানে হয়। অনেক দূর দূরান্ত থেকে ঘোড়া আসে এবং আমরা যথাসম্ভব পুরস্কার দিয়ে তাদেরকে সম্মান জানাই এবং স্বাগত জানাই। এটা চৌরাশি বিষ্ণুপ্রিয়া সেবাশ্রমের পক্ষ থেকে এই মেলাটা হয় প্রতি বছরের ন্যায়। তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা তাড়াতাড়ি খারে পালা মুরগি অনুরোধ রাখলাম। আমি